एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करो सबाई अनेक भालो आछो। आमिओ भीषण भालो आछि। और आमार चैनलटाके तुम्हारा जेभाबे भालोबासा दिच्छो सेभाबे दिते थाको, जाते आमिओ निजे किछु करते पारि। तार जन्य थैंक यू थैंक यू थैंक यू। जारा जारा सबसक्राइब करछो आर जारा जारा एखोनो करोनि, तारा प्लिज सबसक्राइब करो ना चैनलटा, माने भालो भालो रेसिपि पाओयार जन्य, माने शर्टकाट इजी एकदम। तो देखते ही पाच्छ बर्षा प्राय शेषेर दिके, एखोनो सेभाबे इलिश खाओया होयनि, तो चले गेछे हच्छे इलिश किनते। इलिशटा प्राय एखोन 1000 টাকা কিলো। তো এটা ছিল প্রায় 600 গ্রামের মতো ইলিশ। তো ইলিশটাকে বাড়ি নিয়ে এসে এবার ভাবছি কি না কি রান্না করব। তো অনেকদিন থেকে শুনছি যে মানে দেখেই আসছি প্রায় ইলিশের লেজ ভর্তা বাংলাদেশের অনেক জনপ্রিয় রেসিপি, কিন্তু আমার সেভাবে কখনো খাওয়া হয়নি। মানে ইলিশের কাঁটাটা বাছাই মুশকিল কথা। তো ভাবলাম আজকে বানিয়েই ফেলি, যখন ইলিশটা নিয়ে আসা হয়েছে তোমাদের সাথে শেয়ারও করে দেবো। তো ইলিশের লেজ আর লেজটা একটাই ছিল বলে আমি একটু আগের পিসটাও নিয়ে নিয়েছি। আর এর জন্য লাগছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর শুকনো লঙ্কা বেশ। এবার মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে আর দিয়ে সবথেকে আগে মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভেজে মাছটার কাঁটাটা ছাড়িয়ে রাখবো। কাঁটা ছাড়ানোটা দেখায়নি, কারণ অনেকটা টাইম লেগে যেত তার জন্য। আর ধনে পাতা কুচি আর অবশ্যই একটু কাঁচা লঙ্কা কুচি লাগছে এর জন্য। তো এবার সবথেকে তারপর হচ্ছে পেঁয়াজটাকেও, আর পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নেবো, আর একটু কালো জিরাও দিয়েছিলাম তেলের মধ্যে। দিয়ে এটা ভেজে নিয়ে সেটাকে মানে কাটা বাছা মাছটার মধ্যে মাখিয়ে নেবো ভালো করে একদম। আর পর থেকে হ্যাঁ লবণ অবশ্যই নুন স্বাদ মতো দিতেই হবে। আর আমি লেবু দিইনি, তো তোমরা পারলে একটু লেবু রস দিও, আমার মনে হয় দারুণ লাগবে, তাতে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আর সত্যি এটা এটা দিয়ে এক থালা ভাত আরামসে খাওয়া যায় মামা। আর চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা বাই বাই। আর প্লিজ সবাই চ্যানেলটাকে এইভাবে ভালোবাসা দিও, আর পারলে অনেক সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভালো ভিডিওর সাথে। হাই, গরম গরম ভাতের সাথে একদম এই রেসিপিটা জাস্ট জমে গেছিলো খেতে, একদম দারুণ স্বাদ। শুধু কাটা বাছাটাই মুশকিল না, তো দারুণ। তো প্লিজ প্লিজ সবাই একবার রেসিপিটা ট্রাই করো। আশা করি অনেকে করেও নিয়েছো, আমি বোধহয় বাদ ছিলাম, যাই হোক আমিও করে নিয়েছি। তো